অপরাধীদের শাস্তি প্রদান এবং সংশোধনের মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য তৈরি করা হয়েছিল কারাগার। কিন্তু এগুলোর কোনো কোনোটি কয়েদীদের জন্য রীতিমতো বিভীষিকার অপরনাম হয়ে উঠেছে। এমনই নরকতুল্য বিশ্বের ভয়ঙ্কর পাঁচটি কারাগার নিয়ে থাকছে এবারের পর্ব। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের বলছি, প্রতিদিন নতুন নতুন ভিডিওর জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই ডানপাশের বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করুন। সাবানিতা কারাগার, ভেনিজুয়েলা, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ হত্যাকাণ্ডের দেশ ভেনিজুয়েলা, যে কারণে দেশটির কারাগারগুলো এমনিতেই ভয়ঙ্কর সব অপরাধী দিয়ে ঠাসা। বলা হয় দেশটির 80% কারাগারই পরিচালিত হয় সশস্ত্র কয়েদীদের দ্বারা, কিন্তু মারাকাইবোর সাবানিতা কারাগারটি ছাড়িয়ে গেছে সবগুলোকেই। মাত্র 700 জন বন্দী ধারণ ক্ষমতার কারাগারটিতে আছে 3,700 জন কয়েদী, যে কারণে এই কারাগারটি নোংরা, অস্বাস্থ্যকর ঘুচ্ছি কোঠায় ঠাসাঠাসি করে থাকতে হয় কয়েদীদের। আর স্বাভাবিকভাবেই অপেক্ষাকৃত দুর্বল কয়েদীকে মেনে চলতে হয় ক্ষমতাশীলের আদেশ। সেই সাথে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে বিবাদ একটি নিয়মিত ঘটনা। এই কারাগারে 1994 সালে সংঘটিত সবচেয়ে বড় রায়োটে 108 জন কয়েদীর মৃত্যু হয়। 2013 সালেও মৃত্যু হয়েছিল 16 জনের। ব্যাংকং কারাগার, থাইল্যান্ড, বিশ্বের সবচেয়ে বাজে কারাগারগুলোর একটি। ঘিঞ্জি, নোংরা, অস্বাস্থ্যকর, দুর্বল ব্যবস্থাপনা এবং কয়েদী নির্যাতনের কারণে 1930 সালে নির্মিত এই ব্যাংকং কারাগারকে কৌতুক করে বলা হয় ব্যাংককের হিলটন। সর্বোচ্চ 3,500 কয়েদী ধারণের উপযোগী হলেও 8,000-এর বেশি কয়েদীকে থাকতে দেওয়া হয়েছে এই কারাগারে। স্থানীয় বা বিদেশি কয়েদীদের বেশিরভাগই সর্বনিম্ন 25 বছরের কারাদণ্ডে দণ্ডিত। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের রাখা হয় পায়ের শেকল পরিয়ে, এমনকি নতুন কয়েদীকে বাধ্যতামূলক 3 মাস পায়ে শেকল পরিয়ে রাখা হয়। সারাদিনে মাত্র 1 বেলা খাবার দেয়া হয়, যে কারণে গরিব কয়েদীরা ভুগে অপুষ্টিজনিত সমস্যা বা বিভিন্ন রোগে। শুধু তাই নয়, বিনা অপরাধে বা বিনা বিচারে এই কারাগারে বছরের পর বছর পচে মরতে হয় অনেক কয়েদীকেই। পেটাক দ্বীপের কারাগার, রাশিয়া। এই কারাগারটি রাশিয়ার আলকাত্রাজ নামে পরিচিত। দেশটির সবচেয়ে দুর্ধর্ষ অপরাধীদের ঠাঁই হয় এই কারাগারটিতে। রাশিয়ার ভোলগোদায় হোয়াইট লেকের মধ্যে একটি বিচ্ছিন্ন দ্বীপের উপর তৈরি করা হয়েছে এই কারাগারটি, যে কারণে এই কারাগার থেকে পালানো অসম্ভব একটি কাজ। কয়েদীদেরও এখানে রাখা হয় সার্বক্ষণিক নজরদারির মধ্যে। দিনে প্রায় 23 ঘন্টাই তাদের আটকে রাখা হয় দুজনের সেলের ভেতর। মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যে সারতে হয় খাওয়া থেকে শুরু করে সবকিছু। নিয়মে সামান্য ভুল হলে 15 দিনের জন্য বন্দি করে রাখা হয় ছোট্ট একটি অন্ধকার সেলের ভেতর। বছরে মাত্র 2 বার স্বজনদের সাথে দেখা করার সুযোগ দেয়া হয় কয়েদীদের। বলা হয় এই কারাগারে কয়েদীদের মানসিকভাবে পঙ্গু করে দেয়া হয়। জিতারাম কারাগার, রুয়ান্ডা। 20 বছরের গৃহযুদ্ধ এবং গণহত্যায় ক্ষতবিক্ষত রুয়ান্ডার জিতারামা কারাগারটি বিভীষিকার আরেক নাম। মাত্র 500 জনের মতো কয়েদী ধারণ ক্ষমতার এই কারাগারটিতে 1995 সালে গণহত্যার দায়ে অভিযুক্ত সহ 7,000-এর মতো কয়েদী রয়েছে, যে কারণে মেঝে, বিছানার নিচে, করিডোরে বা বারান্দায় কোনো মতে থাকতে হচ্ছে বেশিরভাগ বন্দীকেই। এখানে খাদ্য সংকট এতটাই যে অনেক বন্দী না খেয়ে মারা যায়, অপুষ্টি বা রোগে ভুগে মারা যায় আরও অনেকে। সংঘর্ষ বা দাঙ্গা নরক বানিয়ে রেখেছে এই কারাগারকে। প্রতিদিন অন্তত 8 থেকে 10 জন কয়েদীর মৃত্যু হয় এই কারাগারে। পেনাস সিউদাদ ব্যারিওস, এল সালভাদরের অন্যতম একটি সন্ত্রাসী সংগঠন MS-13। হেন কোনো অপকর্ম নেই যা এদের দ্বারা সংঘটিত হয় না। দেশটিতে মাদক এবং সন্ত্রাস বিস্তারের পেছনে রয়েছে এরা। এদের দমনের চেষ্টাও কম করা হয়নি। MS-13-এ কোনো সদস্য দণ্ডিত হলে তার স্থান হয় রাজধানী সান সালভাদরের পেনাস সিউদাদ ব্যারিওস কারাগারে। কিন্তু এই সংগঠন এতটাই শক্তিশালী যে কারারক্ষীরাও ঘাটাতে সাহস করে না এদের, যে কারণে কারাগারের ভেতরে এরা নিজেদের নিয়মে চলে এবং কারাগারটাই পরিচালনা করে এরা। নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র কারাগারের বাইরে, আর কারাগারের ভেতরটা নিজেদের শহরের মতোই তৈরি করে নিয়েছে MS-13-এর সদস্যরা। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যুক্ত হন আমাদের ফেসবুক এবং টুইটার পেজে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নতুন নতুন সব ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেলে।